আজকের ব্লগটা আমি দেখো অল্টা হয়ে থেকে আমার শুরু করছি। সকাল থেকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, মানে ঘুমিয়েই আমাদের সকালটা চলে গেছে, অনেকটা বেলাতে উঠেছি। তারপরে আজকে জামাইকে নিয়ে এখন তাড়াতাড়ি চলছিল, তো ডিসাইড হলো যে না, নিজের বাড়ি একবার যাওয়া দরকার, তো সেজন্য আমরা এখন নিজেদের বাড়ি যাচ্ছি আর লাঞ্চটা ওখানেই করবো। তো আজকে ব্লগটা চেক করতে থাকবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সেটা কিছুটা হলেও এখন কমেছে, কারণ প্রচুর গ্রিনারিজ তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা পুরো টাউনশিপের মধ্যে দিয়ে যাচ্ছে, তো প্ল্যান সিটি, যার জন্য প্রচুর গাছপালা আছে। এই দেখো, হ্যালো করে দাও সবাইকে। ও মানে টোটোতে বসে না, মানে কি বলবো, একটু অবাকই হয়ে গেছে, কারণ সবসময় গাড়ির ভেতরে যায় আর এইভাবে খোলামেলায় যেতে দেখে খুব অবাক লাগছে ওর। আর যখন ও মানে অনেকটা ছোট ছিল যখন ও টোটোতে চেপেছিল। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা দেখেইছো দিদির বাড়ি, কিন্তু যারা নতুন তাদের জন্য আজকের ব্লগটা ভালো লাগবে, কারণ তারা দিদির বাড়িটা দেখেনি। জঙ্গল, এখানে ঢুকে গেলে আর তুমি বেরোতে পারবে না। দুদিকে ফরেস্ট দেখো, রাস্তার এদিকেও ফরেস্ট, এদিকেও ফরেস্ট। দেখো ভেতরে ওরা কি করছে, দেখো দেখো ওরা কমিয়ে করছে, কাঠি তুলতে এসছে। দেখো এখানে রাস্তাটা কি সুন্দর ঢুকে গেছে ভিতর বাড়ি, পার্পল কালারের বাড়িটা, সুন্দর বাড়িটা, তোমার মনে পড়েছে? হ্যাঁ, এই যে ছোট গেটটা শুনো। আর দিদি লুকিয়ে বেড়াচ্ছে ডাইটি পড়েছে বলে। দিদি ডাইটি পড়লেও সুন্দর। এতো এটা দিদির বেডরুম, তো তোমাদের পুরো বাড়িটা আমি ঘুরে একবার অবশ্যই দেখাবো। খাও, তুমি বসে বসে খাও। তো দুটো এন্ট্রান্স, ওই দিকে একটা আর এদিকে একটা, এই ডোরটা দিয়েই জেনারেলি আমরা সবসময় ঢুকি। আর বাগানটার ট্যুর আছে করছি না, অন্যদিন একদিন করব, একদিনে সব হবে না। এটা ফার্স্ট রুম, এটা ড্রয়িং রুম। আর দিদির বাড়ি না আজকে আমরা এসছি বলে নয়, সবসময় এরকম সাজানো গোছানো থাকে। তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করো যে তোমার বাড়ির হোম ট্যুর করো, আমি এই জন্যই করি না যে আমি প্রচণ্ড অগোছালো। আর এটা দিদির শ্বশুরমশাই, তো এই একটা রুম গেল। এরপর হচ্ছে মেন, এটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, ওইদিকে ওইটা কিচেন, আর এটা ঠাকুর ঘর, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে এখন গ্রামের কম্পিটিশন চলছে, আর আমার বরের একটা হিডেন ট্যালেন্ট ছিল সেটা আমি জানতাম না, আজকে আবিষ্কার করলাম। অনেক গেমই খেলতে পারে, হ্যাঁ ব্যাডমিন্টনও খেলতে পারে। তো এটা দিদিদের বেডরুম, আর এই যে তাতু, তাতু হ্যালো করে দাও সবাইকে। আর আমারটা করছে দেখো। তো এখানে তাতাইয়ের যত খেলনা, তাতাইদের সব বিভিন্ন জায়গায় ঘুর বেড়াতে আসা জিনিসপত্র, এগুলো সাজানো থাকে। আর এইটা তাতাইয়ের জামা কাপড়, ডেলি ইউজের বই খাতা, তাই তো? হ্যাঁ, তোর মাকে বললাম হোম ট্যুর করতে, তোর মা ও দিদি তো কিছু হোম ট্যুর, হ্যাঁ দিদি দিদি নাইটি পরে দিই বলছে, রান্না করবো না আমি হোম ট্যুর করবো, বল তুই করে দে, তোর বাড়ি তুই ভালো করে বলতে পারবি। আগে যখন দাদু ছোটো ছিল এই এই দিকটা একটু ওষুধ থাকতো,
এটার আগে আবার এই নিচেটাতে ওষুধ থাকতো সত্যি ইউ ডোন্ট নো এটা একটা রুম গেল এরপরে এইদিকে দেখো এইদিকে দুটো টয়লেট আছে এটা কমন টয়লেট এটা আর একটা টয়লেট আর এইদিকে গেছে সিঁড়ি উঠে গেছে সিঁড়ির সাথে এখানে একটা আমার ব্যালকনি আছে এই যে ব্যালকনিটাতে প্রচুর গাছ আছে চলো তোমাদের দেখাই এই দেখো গাছে পুরো ভরে গেছে আর এই যে ছাদের সিঁড়ি আর ছাদে গেলে পুরো ফরেস্টটা পিছনে দেখা যাবে যাই হোক ছাদে যাচ্ছি না এটা আরও ভালো করে এক্সপ্লেন করতো মাসিমণি কিন্তু মাসিমণি আজকে নেই এইটা মাসিমণির বেডরুম করোনা কত মানুষের কত ক্ষতি করেছে তার আর একটা বড় উদাহরণ এখানে কারণ মাসিমণি সেকেন্ড ওয়েভে করোনা আক্রান্ত হয়েছিল আর তারপরে এই মাসিমণি এক্সপায়ার করে গেছে তো মাসিমণির জিনিসগুলো সব এখনও সেরকমই আছে ইনট্যাক্ট এটা মাসিমণির বেড আর বিয়ের আগে না এটা আমার সেকেন্ড হোম ছিল বলতে পারো বাবার বাড়িতে এসে কারণ মাসিমণির সঙ্গে এসে আমি অনেকটা টাইম মানে থাকতাম এখানে দিদির বিয়ে হওয়ার পর থেকে মাসিমণির সঙ্গে সময় কাটাতাম তো একটা অদ্ভুত লাগছে আমার শুধু মনে হচ্ছে মাসিমণির দোকানে গেছে জানিস তো দিদি যে মাসিমণি এখনই চলে আসবার বলবে শোনা তুই কখন এলি যখনই আমরা আসতাম তখনই মাসিমণি কিছু না কিছু আনতে যেত তো এটা দিদি ঠাকুরঘর দিদি ঢুকছি রে বা ঠাকুরঘরে ঢুকে এটা কি সুন্দর ধূপধুনোর গন্ধ তো এই যে মাসিমণি আর এটা দাদাভাই আর এটা মেসমশাই এখানেও বিভিন্ন ঠাকুর আছে আর এই হচ্ছে দিদির সারাদিনের অনেকটা সময় এখানে কাটে কিচেনে তো প্রচুর রান্নার প্রিপারেশন হয়েছে আমরা প্রথমে ঠিক যে একবেলা খাবো কিন্তু এখন যা মেনু শুনছি সেটা একবেলা খাওয়া মানে তিন চারটে পেটের ফ্লোর চাই সেটা দিদিকে বলে চিকেন মাটন পনির কোনো কিছু বাকি রাখেনি তাই বলে যে বিকালে শুধু খেয়ে তারপরেই যেতে হবে আর এদিকে একটা আবার বেরোনোর জায়গা আছে এদিকে কুয়ো আছে এইসবগুলো আর পিছনেই দেখো এরকম ফরেস্ট মানে এটা রিজার্ভ ফরেস্টের আন্ডারই না দিদি দিদি ফ্রেশ হয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে তো মানে দেখা করাবই আমি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা দিদিকে দেখেছো কিন্তু যারা নতুন সাবস্ক্রাইবার তারা তো দেখোনি তাদের জন্য আমি দিদি তো আসছেই তো এখন দিদির রান্নাটা প্যাক আপ করে নেই খুব তাড়াতাড়ি করে আমি দিদির বাড়ির হোম ট্যুরটা করে দিলাম কারণ আরও অনেক কিছু মানে আজকের ব্লগটার মধ্যে থাকছে তো চেক করতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তুলতেই পারলাম না এত স্পিডে দিয়ে দিল দাদাই দাদার গিফট এটা এই মাথা দিয়ে পড়ছে দাদাই দাদা কেমন হয়েছে আচ্ছা না মামনিটা দেবে চলো 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 মুইয়া মুইয়া মামি মামা এটা আমার ছোনার পুতুল এটা আমার পুতুল পুতুল চলো এসো চলো দিদি দিদি আসছে আসছে মামনি আসছে কি অবস্থা মাংসের গন্ধ চোখে প্যাকেটটা ফেলে দিয়ে পাঠিয়েছে তো সরি যাও এটা দিয়ে দিয়েছি ও ওইটা হ্যাঁ 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 এটা তোর বার্থডে কি দাদা দাদাকে দিয়ে দিয়েছে তুই দেখ দেখছি খুব ভালো হয়েছে অবস্থা দেখো সমস্ত কিছু খুলে খুলে সব বের করছে লাল পিসির বাড়িতে গিয়ে এরকম করে সব বের করো না ওখান থেকে দেখো ওখান থেকে দেখো তাতাই উদ্বোধন হলো ফার্স্ট উদ্বোধন এখানে পনির পছন্দ আছে ফ্রাইড রাইস ডাল ফ্রাই আর কি কি আসছে এই দেখো মামুনি এবার আর চলতে পারছে না এত রান্না করে খা 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 ভেরি গুড ইয়ামি ইয়ামি মাটন কে খাবে আর হবে না আর হবে না আর হবে
কেমন আছে অপূর্ব দিদি? বলে রিচ কম অথচ প্রচন্ড টেস্টি, বলো ভীষণ। এই নয়নতারা ফুলের কালারটা দেখো কি সুন্দর। আর দিদি কি সব গাছের নাম বলছে, টেকোমা ফেকোমা টেকোমা, ওইদিকে না, ছবি মতো সুন্দর লাগছে। আর কোকোর বাবা বলছে মনে হচ্ছে যেন কোথাও বাইরে এসেছি। এই দেশ কি করছে, এই প্যান্টটা নোংরা করলে আর প্যান্টটা নিয়ে নিচন চলছেন। চলো একটু রেস্ট নেবে, চলো দিদি বাই বল। সারাদিনে তো সময় সারাদিনে তো সময় হলো না। আচ্ছা নেক্সট যে ব্লগটা তোমরা যখন দিদিকে দেখবে তখন দিদি ঝা চকচক হয়ে রেডি হয়ে থাকবে। আজকে ওদের বাড়িতে এসেছিল বলে ও রেডি হতে পারেনি। বলেছিল নেই যেতে পারো, সুস পারো সুস পারো। তো মাঝখানে আসার পথে আমরা বাজারে নেমে একটু কেনাকাটা করেছি, সেটা হচ্ছে খোখোর ওয়াটার বোতল, টিফিন বক্স, পটি পট, এইসব গুলো মানে স্কুলেও দরকার ছিল। আর পটি পটটা আমরা নিয়ে আসিনি, যে এখানে এসে আমরা আবার কিনে নেব, সেই জন্য বাজারে থেমেছিলাম একটু। আর মানে এত ভিড় হয়ে গেছে হঠাৎ করে পুজোর একটা কেনাকাটা, সেই জন্য। আর তারপরে এখন বাড়িতে এসে একটু ফ্রেশ চা খাবো। তো আজকে যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা ভালো ভালো ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর এখানেই শেষ করছি আজকের ব্লগটা, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা।